আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হালাল বিনোদনের আজকের এই বিহাইন্ড দ্য সিনে আমরা কিছু নতুন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো আজকে যে ভিডিওটা আমরা শুটিং করলাম, এটা হচ্ছে যে কোরবানি নিয়ে আমাদের ভিডিওটা মানে শ্যুট হলো আজকে, সারাদিনই আমরা এর পিছনে ছিলাম। তো আমাদের সাথে আছে সামি ভাই, আছে তার পরিচয় হচ্ছিলো, সে হচ্ছে যে এই নাটকের খান সাহেব, তো তারই ছেলে হচ্ছিলো সে। আর আমি হচ্ছে যে আমার পরিচয়টা আমি না বলি। তো কুরবানি নাটক নিয়ে আমরা যেহেতু সিনিয়র ক্যারেক্টার নিয়ে নাটকটা শ্যুট করছি, তো এই নাটক নিয়ে সামি ভাই কিছু বলেন। প্রথমে স্পেশালি থ্যাংকস টু ইউ যে আমার হচ্ছে নামটা সামি রাখা হয়েছে নাটকে, আর খান সাহেবের ছেলে হিসেবে যে ক্যারেক্টারটা আমাকে দেওয়া হয়েছে, আই এম ভেরি মাচ প্লিজড, থ্যাংক ইউ সো মাচ। আর এই চরিত্রের জন্য যে আমাকে পিক করা হয়েছে এর জন্য স্পেশালি থ্যাংকস। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মানে রিকোয়েস্টিং ব্যাপার হচ্ছে যে দ্রুত ভাই শেষ করো, কারণ প্রচণ্ড গরম লাগতেছে। আচ্ছা, আমাদের এই নাটক নিয়ে আপনি যেহেতু 4-5 মাস পরেই আমাদের সাথে নাটক করলেন আর কি ইসলামিক টিভিতে আর কি, তো একটু যদি মেহরবানি করে কিছু বলতেন আর কি। আসসালামু আলাইকুম। না, আসলে বলার যেটা সেটা হলো যে যে কোরবানির এই স্ক্রিপ্টটা আমার ভালো লাগলো আর কি, যে কোরবানির যে উদ্দেশ্য সেটা প্রায় ক্ষেত্রেই আসলে ব্যাহত হয় মানুষের, মানে নিজেকে হাইলাইটস করা কিংবা সমাজে আমি যে একটা এস্টাবলিশড কেউ কিংবা বিশেষ কেউ, হ্যাঁ, এটা প্রমাণ করা। আসলে এটা কোরবানির দ্বারা যতদূর আমাদের জানা আছে কিংবা ইসলামিক স্কলাররা যেটা বলে থাকেন সেটা হলো কোরআন হাদিসের প্রেক্ষিতে সেটাকে আসলে আল্লাহর বড়ত্ব, হ্যাঁ, আল্লাহ আল্লাহর কী বলা যায় যে মহত্ব, হ্যাঁ, আল্লাহর মাহাত্ম, এইগুলো প্রকাশ করাটাই, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করাটাই আসলে কোরবানির উদ্দেশ্য। হ্যাঁ, কিন্তু সেটা আসলে কিছুটা হলেও এই নাটিকার ভিতর দিয়ে উঠে এসছে। হ্যাঁ, তো মানুষের আসলে কিছুটা হলেও সজাগ হবে এই বিষয়টা, নিয়তের ব্যাপারটাতে আসলে। হ্যাঁ, তো এটাই আর কি, এটা ভালো লাগার বিষয়। এবং 4 মাস তো আমি বিভিন্ন ঝামেলায় ছিলাম, এখন ঈদ সামনে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর বক্তৃতা রাখার জন্য। তো এই এই পর্যায়ে আপনাদের সামনে ছোটো করে কিছু বলবে আমাদের শিয়াবই ভাই, তো আমি মাইকটা তার কাছে তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আর নতুন একটা স্ক্রিপ্টের উপরে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আপনাদের কাছে দোয়া চাই যেন এরকম স্ক্রিপ্ট নিয়ে আসতে পারি, আপনাদের সামনে নতুন নতুন কিছু তুলে ধরতে পারি, কিছু ভুলভ্রান্তি সংশোধন করতে পারি, আর যা বলার তা তো আমাদের বড়রা বলেই দিয়েছে, তো এখন আর কিছু বলবো না, জাস্ট গরম লাগতেছে প্রচুর। সামি ভাই যেটা বললো আমারও প্রচুর গরম লাগতেছে, তো ফাস্ট শেষ করেন। তো আমাদের এই নাটকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের 2টা চ্যানেল আছে ইউটিউবে, এটাতে কমেন্ট করে জানাতে পারেন, আবার ফেসবুকে আমরা একটু বেশি স্পেশাল করে নাটকটা বানাই আর কি, সেখানে চেক করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।